আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে দফায় দফায় সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ডাইরেক্টরের পক্ষ থেকে। আমি বারবার আপনাদেরকে বলেছি যে আপনারা আমাদেরকে রিটার্ন দিন, আপনাদের কি দাবি দেওয়া আছে সেগুলি আমি ডাইরেক্টরের কাছে পৌঁছে দেব। তো এর পরিপ্রেক্ষিতে কেন এই দাবি দেওয়াটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া, যে এর পরিবর্তে আপনারা পথ অবরোধ তুলে নেবেন? আপনারা যদি পথ অবরোধ না তুলেন, আমি এই কেন এই ডিমান্ডগুলো আমি গ্রহণ করবো, অ্যাকসেপ্ট করে কি করবো? আমাদের আমি কোথায় দেবো এগুলো? ডাইরেক্টর আমাকে জিজ্ঞেস করবে এরা পথ অবরোধ তুলেছে, রাস্তা অবরোধ উঠেছে, আমি ডিমান্ডগুলো নিয়ে কাকে দেবো? আপনারা এখনো আপনারা সিদ্ধান্তে বসতে পারছেন না, রাস্তা অবরোধ তুলবেন কি তুলবেন না, কে বলছেন তুলবেন, কে বলছেন তুলবেন না, তো এটা তো আমি বুঝতে পারছি না কি ধরনের নেতৃত্ব, কি ধরনের আপনাদের আন্দোলনের কর্মসূচি, কারা নেতৃত্ব দিচ্ছেন, কার কথা শুনেন আপনারা, কার কথা, এখানে কতজন নেতা আর কতজন নেতৃত্ব আছেন যাদের মানে ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, না প্রত্যেকের ডাকে প্রত্যেকে সাড়া দিয়ে এসছেন, জনগণের ডাকে সাড়া দিয়েছেন নাকি, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, যদি কারো কিছু সংখ্যক নেতৃত্বের ডাকে যদি সাড়া দিয়ে এখানে আসেন, নেতৃত্ব যখন বলবে যে এবার উঠিয়ে নাও, আমরা অথরিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছি, তাহলে তো সবাই এটা একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত। কিন্তু এখানে দিদিমণি বরবর বারবার বলা সত্ত্বেও এখানে এখানে দিদিমণি বলছেন, দিদিমণিরা বলছেন এখানে যে আমরা এখানে আমাদের ডিমান্ডটা প্যাস করছি স্যারের হাতে, ডিস্ট্রিক্ট স্যারের হাতে, এটা স্যারে পৌঁছে দেবেন ডাইরেক্টরকে, এরপর আপনারা আন্দোলন তুলবেন কিনা আবার জিজ্ঞেস করতে হচ্ছে। এটা তো আন্দোলন তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই ডিমান্ডগুলি আপনাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করা, তা আপনারা বলছেন না কেন? প্লিজ আপনারা, আমি আবারও রিকোয়েস্ট করব যে আমি আপনাদের তরফ থেকে এটা নিয়ে নিচ্ছি, আমি দপ্তরে এটা পেশ করব, আপনারা প্লিজ আজকের অবরোধটা তুলে নিন, আপনাদের সামনে আপনাদের ডিমান্ড আজকে আমি গ্রহণ করছি।